মারা যায় আলম প্রামাণিক। পরে অভিযান চালিয়ে মাস্টারবাড়ি বাজার থেকে তার স্ত্রীকে আটক করা হয়, উদ্ধার করা হয় দুই শিশুকেও। এই ঘটনায় আটক করা হয়েছে বাড়ির মালিককে। ধর্ষণের দুই মামলায় 10 বছর করে মোট 20 বছরের জেল হলো ভারতের ভণ্ড ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং এর। সোমবার এ রায় ঘোষণা করে দেশটির সিবিআই বিচারক নিরাপত্তার কারণে জেলের ভেতরেই বসে সে আদালত। গণমাধ্যম বলছে রায়ের আগে কান্নায় ভেঙে পড়েন গুরমিত সিং, ক্ষমা চান কৃতকর্মের জন্য। এদিকে রায়ের পর সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ভারত জুড়ে। বিক্ষোভকারীদের দেখা মাত্র গুলির নির্দেশনাও দেওয়া হয়েছে। যেন রীতিমতো যুদ্ধ প্রস্তুতি, সোনারিয়া কারাগারে মোতায়েন করা হয়েছে সাজো আজান, ভারী মেশিনগান নিয়ে প্রস্তুত সেনাবাহিনী। নিরাপত্তার স্বার্থে জেলের ভেতরেই বসে আদালত। রায় ঘোষণার জন্য সিবিআইর বিচারক উড়ে আসেন হেলিকপ্টারে। স্থানীয় সময় বিকেল 3:30 ঘোষিত হয় বহুল আলোচিত রায়। সর্বোচ্চ যাবজ্জীবন সাজার বিধান থাকলেও 10 বছরের জেল দেন বিচারক জগদীপ সিং। স্বঘোষিত ধর্মগুরুর অপরাধে বিচার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভারতের সাধারণ মানুষ। গুরমিতের মতো চোর লম্পট আর অসৎ মানুষদের জন্যই আজ সাধু সন্ন্যাসীদের বদনাম হচ্ছে, তাকে ফাঁসি দেওয়া উচিত ছিল। এই জানোয়ারটার শাস্তি হওয়া দরকার ছিল মৃত্যুদণ্ড, তবে কারাদণ্ড দেয়াতেও আমরা সন্তুষ্ট, কারণ এ ধরনের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। একজন ধর্ষক কখনো ধর্মগুরু হতে পারে না, এসব কুলাঙ্গারদের জন্যই ধর্মের দুর্নাম হয়। প্রায় 15 বছর আগের ধর্ষণ মামলায় শুক্রবার গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করে আদালত, যার প্রতিক্রিয়ায় হরিয়ানা ও পাঞ্জাব রাজ্য জুড়ে তাণ্ডব চালায় গুরমিত সিংয়ের ভক্তরা। বাজে অভিজ্ঞতা থাকায় রায়ের পর পরিস্থিতি সামাল দিতে বাড়তি সতর্ক নিরাপত্তা বাহিনী। বিক্ষোভরতদের ওপর গুলির নির্দেশ। যেসব স্থানে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে সেখানে কেউ জড়ো হলেই অস্ত্র প্রয়োগ করা হবে, পরিস্থিতি নাজুক হলে প্রয়োজনে গুলি করা হবে, অনেক হয়েছে আর না, নিরাপত্তা ইস্যুতে আর কোনো ছাড় দেয়া হবে না। 2002 সালে দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে মামলা হয় রকস্টার বাবা খ্যাত রাম রহিম সিং এর বিরুদ্ধে। গণমাধ্যম বলছে রায়ের আগে আদালতে কান্নায় ভেঙে পড়েন স্বঘোষিত ধর্মগুরু, মাফ চান কৃতকর্মের জন্য। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হ্যারিকেন হার্ভের প্রভাবে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের হিউস্টন শহর। অন্তত 30,000 মানুষ আটকা পড়েছেন বন্যার পানিতে। এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন, তবে এ সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের মেট্রো এলাকায় জারি করা হয়েছে জরুরি বন্যা সতর্কতা। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন 250 সড়কে মোটরযান চলাচল স্থগিত করা হয়েছে। 19 কাউন্টিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন তিনি। শুক্রবার আঘাত হানা ক্যাটাগরি 4 হ্যারিকেন হার্ভের প্রভাবে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কবলে পড়েছে হিউস্টন, ভিক্টোরিয়া, কর্পাস ক্রিস্টি শহর। দর্শক, শেষ করব সন্ধ্যার বাংলাদেশের আয়োজন, তবে তার আগে শুরু।